আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আমি বলবো, যখন তোমরা জিমেল অ্যাকাউন্ট খুলে থাকো তখন তোমরা কয়েকটা ভুল করে থাকো, যার কারণে তোমরা পরবর্তীতে জিমেল অ্যাকাউন্টকে রিকভারি করতে পারো না। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাই দেব তোমরা কোন কোন ভুলগুলো করে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। প্রথমে আমরা জিমেল অ্যাকাউন্ট খুলবো এবং তোমরা কি কি ভুলগুলো করে থাকো এই ভুলগুলো আমি তোমাদেরকে দেখাবো। আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করব জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট। আমরা এটা লিখে সার্চ করব। এখানে প্রথমেই দেখতে পাচ্ছ আমাদের যে ওয়েবসাইটটা আসবে, আমরা ওই ওয়েবসাইটে প্রবেশ করব। এরপরে এখানে তোমরা অ্যাড অ্যাকাউন্টের পরে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের জিমেল অ্যাকাউন্টটা খুলতে পারো। এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট অ্যাকাউন্ট, অথবা তুমি তোমার প্লে স্টোরিতে যাবে। এরপর দেখতে পাচ্ছ তোমাদের প্লে স্টোরিতে যে জিমেলটা থাকবে, যে জিমেলের অ্যাকাউন্টটা এখানে লোগোটা এখানে শো করবে, তোমরা ওইখানে ক্লিক করবে। এরপরে তোমরা এইখানে ক্লিক করবা। এরপর তোমরা এইখানে ক্লিক করে তোমরা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারো। দেখতে পাচ্ছ আমি এখানে চলে আসছি। তোমরা এরপরে ক্লিক করবা ক্রিয়েট অ্যাকাউন্টের পরে ক্লিক করবা। এর প্রথমে যেটা দেওয়া রয়েছে এখানে তোমরা ক্লিক করবা। এখানে তোমাদের বলছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তোমরা ফার্স্ট নেম দিয়ে দিবে, তোমাদের যে নামটা আছে তোমরা এখানে তোমাদের নামটা দিয়ে দিবে। আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি। এরপর তোমরা ক্লিক করবে নেক্সটের উপরে। এখানে তোমার বার্থডেটা সিলেক্ট করবে। প্রথমে তোমরা দিবে তোমাদের মান্থ, এখান থেকে তোমরা মান্থ সিলেক্ট করবে। এরপর তোমরা ডে দিবে। আমি জাস্ট এখানে তোমাদেরকে দেখানোর জন্য একটা ডে দিয়ে দিচ্ছি। এরপর তোমরা ক্লিক করবে জেন্ডারের উপরে, অর্থাৎ তোমরা এখানে লিঙ্গ সেট করবে। এখানে যদি তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে মেল সেট করবে, আর যদি মেয়ে হয়ে থাকো তাহলে ফিমেল সেট করবে। আমি এখানে মেল দিয়ে দিব। এরপরে ক্লিক করব নেক্সটের উপর। এইখানে তুমি তোমার একটা জিমেল দিয়ে দিবে। এইখানে তোমরা একটা জিনিস ভুল করে থাকো, তোমরা তোমাদের মতো করে অর্থাৎ যে কোনো একটা নাম এখানে দিয়ে থাকো, পরবর্তীতে যখন তোমরা জিমেল রিকভারি করতে যাও তোমাদের নামটা খেয়াল থাকে না। এখানে তোমার নামের সাথে একটা জিমেল দিয়ে দিবে। জাস্ট আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে একটা নাম দিচ্ছি। এরপরে তোমরা এখানে একটা সংখ্যা দিবে, যে নাম দেবে সেই তারপরে একটা সংখ্যা দিবে। দেখতে পাচ্ছ আমি এখানে সংখ্যা দিয়ে দিয়েছি, এইখানে আমার হবে না। এখানে দেখতে পাচ্ছ একটা নাম দিয়ে দিয়েছি আমার। তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নিবে। দেখতে পাচ্ছ আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। এরপর তোমরা নেক্সটের উপরে ক্লিক করবে। হ্যাঁ, এইখানে তোমরা একটা বড় ভুল করে থাকো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে, যেটা হচ্ছে যখন তোমরা জিমেল অ্যাকাউন্টের নামটা দাও ওই সময় তোমাদের যে নামটা দিয়ে তোমরা জিমেল অ্যাকাউন্ট খোলো ওই নামটার সঙ্গে তোমাদের পাসওয়ার্ডটা মিলিয়ে রাখো। পরবর্তীতে হয় কি, তোমাদের জিমেল অ্যাকাউন্টটা দেখাচ্ছে কোনো কারণে হ্যাক হয়ে যেতে পারে। এইখানে তোমরা এমন একটা পাসওয়ার্ড দিবে যে পাসওয়ার্ডটা তুমি ছাড়া অন্য কেউ চিন্তাও করতে পারবে না যে তুমি এমন একটা পাসওয়ার্ড দিতে পারো। সো এইখানে তুমি একটা কঠিন একটা পাসওয়ার্ড দিবে।
পাসওয়ার্ডটা কি দিবে আমি তোমাদেরকে বলছি, তোমরা পাসওয়ার্ডটা এখানে হ্যাশ দিতে পারো, এখানে স্টার দিতে পারো, এখানে প্লাস দিতে পারো, তোমরা তোমাদের ইচ্ছা যেটা হয়। এরপরে তোমাদের যে নামটা ওই নামটা এখানে দিয়ে দিবে। এরপর তোমরা লাস্টেও সেমভাবে দিতে পারো, দেখতে পাচ্ছ আমি সেমভাবে এখানে দিয়ে দিলাম। এভাবে করে তুমি তোমার পাসওয়ার্ডটা দিতে পারো। এভাবে যদি পাসওয়ার্ড দাও তাহলে কি হবে, এভাবে পাসওয়ার্ড দিলে দেখাচ্ছে তোমার জিমেল অ্যাকাউন্টটা অনেকটা সিকিউরিটি থাকবে, তুমি তোমার জিমেলকে নিশ্চিতভাবে তুমি তোমার জিমেল চালাইতে পারবে, তোমার জিমেল হ্যাক হওয়ার কোনো চান্সই থাকবে না। এরপর আমরা ক্লিক করব নেক্সটের উপর। নেক্সটের উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে আমাদের নাম্বার চাচ্ছে। তোমরা সব থেকে বড় ভুল যেটা করো সেটা হচ্ছে তোমরা এখানে নাম্বারটা না দিয়া এখানে তোমরা স্কিপের উপরে ক্লিক করো, অর্থাৎ তোমরা নাম্বার না দিয়া ইমেলটাকে খুলে ফেলো। যখন তোমরা নাম্বারটা না দাও সেই ক্ষেত্রে কি প্রবলেমটা হয় আমি বলছি, যখন তোমার জিমেলটা হারায় যায়, অর্থাৎ তুমি ফোনটাকে রিসেট মারছো অথবা কোনো কারণে তোমার ফোনটা চুরি হয়ে গিয়েছে, এখন তুমি তোমার জিমেলটাকে রিকভারি করবা। রিকভারি করার জন্য একটা প্রবলেম হয়ে থাকে, সেটা হচ্ছে তোমার যে জিমেলের নামটা দিয়েছো ওই নামটা হয়তো তোমার মনে নাই, এই কারণে তুমি জিমেলটা রিকভারি করতে পারছো না। অথবা তোমাদের যে নাম্বারটা, ওই নাম্বারটা যখন তুমি জিমেলে অ্যাড না করবা, অর্থাৎ তুমি যখন এখানে অ্যাড না করবা, না করে যখন স্কিপ দিবা, তখন তুমি পরবর্তীতে জিমেলটা রিকভারি করতে পারবা না। এই ভুলটা অধিকাংশ তোমরা জিমেল যারা অনেক জায়গায় ইউজ করে থাকো তোমরা এই প্রবলেমটা করে থাকো। বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে যখন তুমি তোমার জিমেলটাকে ফেসবুকে অ্যাড করে থাকো, অ্যাড করার পরে তুমি তোমার ফেসবুকটাকে যখন রিকভারি করবা তখন তোমাদেরকে জিমেল চাই, আর জিমেলটাকে কারণ জিমেলের পাসওয়ার্ড তো তোমার মনে নাই অথবা জিমেলটাও মনে নাই, তখন তুমি জিমেলটাকেও রিকভারি করতে চাও। রিকভারি করার জন্য তোমাদেরকে অবশ্যই তোমাদের জিমেলে এইখানে তোমাদের নাম্বারটা অবশ্যই দিতে হবে, না দিলে তুমি তোমার জিমেলটাকে কখনোই রিকভারি করতে পারবে না, কখনও তোমরা জিমেল অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে স্কিপ ব্যবহার করবে না। স্কিপ দিলে তোমরা জিমেলটা পরবর্তীতে আর কখনোই ফিরে পাবে না। সো তোমরা এখানে একটা নাম্বার দিয়ে দিবে, দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবে। আমি নাম্বার দিব না, আমি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এখানে স্কিপ দিয়ে দিব। এরপরে তোমরা নেক্সটের উপরে ক্লিক করবে। একটু নিচে আসবে, নিচে আসলে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে মোর অপশনস, তোমরা মোর অপশনের উপরে ক্লিক করবা। ক্লিক করে যদি নিচে আসো, নিচে আসলে দেখতে পাচ্ছ এখানে অনেক প্রকারের হিস্টোরি, তোমাদের ইউটিউবিং, মানে তুমি কোন কোন জায়গায় তোমার জিমেলটাকে ব্যবহার করতে পারো, এখানে পুরো লিস্ট দেওয়া রয়েছে। সাধারণত আমরা জিমেলটাকে ফেসবুকে ইউজ করি, ইউটিউবে ক্ষেত্রে ইউজ করি, হ্যাঁ এখানে তোমরা তোমাদের মতো করে যেটা ইচ্ছা তোমরা দিয়ে দিতে পারো। এরপরে এখানে ক্লিক করবা, আই এগ্রি পরে ক্লিক করবা। দেখতে পাচ্ছ আমাদের জিমেলটা তৈরি হয়ে গিয়েছে। তবে একটা জিনিস তোমরা খেয়াল রাখতে হবে তোমাদের, সেটা হচ্ছে তোমাদেরকে আমি দেখাই, আমি যদি প্লেস্টোরেতে যাই, যাওয়ার পরে আমরা সেই যে জিমেলটাকে আমরা মাত্র খুললাম আমরা ওই জিমেলটাকে ক্লিক করব। দেখতে পাচ্ছ আমরা এখানে অ্যাকসেপ্ট দিয়ে দিব। এরপরে আমরা এই জিমেলটাকে আমি তোমাদেরকে দেখাবো, জিমেলটাকে রিকভারি করার জন্য তোমরা একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাদের, সেটা হচ্ছে জিমেলটাকে রিকভারি করার জন্য তোমাদের তো এক নম্বরের নাম্বার তো লাগবেই, দ্বিতীয় নম্বরে তোমাদের নামটা, যে নামটা দেওয়া থাকবে ওই নামটা তোমাদের লাগবেই যদি জিমেলকে তোমরা রিকভারি করতে চাও।
এই যে নামটা দিয়ে তোমরা জিমেলটাকে রিকভারি করবা, ফার্স্ট নেম এবং লাস্ট নেম, তোমাদের এই নামটা অবশ্যই মনে রাখতে হবে। মনে না রাখলে এই ক্ষেত্রে তুমি তোমার জিমেলকে রিকভারি করতে পারবে না। তো ভিউয়ার্স, এভাবে করে তুমি তোমার জিমেলটাকে সিকিউরিটি করতে পারো। আশা করি ভিউয়ার্স তুমি এইখান থেকে কিছু শিখতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।